হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমাদের সমাদিন খন্দকার, যে কাপড়ি টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু অ্যাড মাল্টিপল লোকেশনস ইন গুগল মাই বিজনেস, অ্যাড বাল্ক লোকেশন অ্যাট ওয়ান্স বাংলা টিউটোরিয়াল। অর্থাৎ দেখা গেছে এখানে আমাদের গুগলে আমাদের বিজনেসের মধ্যে কীভাবে দেখা গেছে আমরা মাল্টিপল লোকেশন আমরা অ্যাড করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন কাজটা করার জন্য প্রথমে আমরা গুগলে চলে আসি। আসার পরে এখান থেকে আমরা কী লিখব, গুগল মাই বিজনেস লিখে আমরা এন্টার চাপ দিই, বাস তারপরে চলে আসবো আমরা গুগল বিজনেস প্রোফাইল, আমরা এখানে ক্লিক করব। তারপর এখানে আসার পরে আমরা এখান থেকে ম্যানেজ নাও অপশনে ক্লিক করি। বাস ম্যানেজ নাও ক্লিক করার পরে আমরা চলে আসলাম আমাদের গুগল বিজনেস প্রোফাইল ম্যানেজার, আমাদের এরকম ইন্টারফেস চলে আসলো। আসার পরে এখন আমরা কি করতে পারি, আমরা বলছি যে এখানে মাল্টিপল আমরা লোকেশন অ্যাড করার জন্য আমরা সরাসরি চাইলে আমরা এই যে এখান থেকে যে আমরা ইম্পোর্ট বিজনেস এখান থেকে ইম্পোর্ট করতে পারি, অথবা চাইলে আপনি কি করতে পারেন, আপনি এখান থেকে গ্রুপ তৈরি করে সেই গ্রুপের মধ্যে ইচ্ছা করলে আপনি কাজটা করতে পারেন। যে কিরকম আমরা একটা গ্রুপ তৈরি করে নিই, ক্রিয়েট গ্রুপে ক্লিক করলাম, এখানে আমি গ্রুপের নাম দিলাম অনলাইন সব দেওয়ার পরে তারপর এখানে আমি কি ক্রিয়েটে ক্লিক করবো। বাস এখন আমার একটা গ্রুপ তৈরি হয়ে গেলো। বাস তৈরি হওয়ার পরে এখান থেকে আমরা এই যে এখানে ক্লিক করবো, বাস ক্লিক করার পরে যে অনলাইন শপ নামে একটা আমার একটা গ্রুপ তৈরি হয়ে গেলো। তাহলে এখানে আমি ক্লিক করি, বাস ক্লিক করার পরে এখন আমি কি করবো, এখান থেকে আমি তো বলছি মাল্টিপল লোকেশনের বিষয়টা আমি অ্যাড করবো, এখন আমি এখান থেকে গ্রুপের মধ্যে অ্যাড করতে পারি। তাহলে এখন ধরেন যে কি এখান থেকে অ্যাড করার জন্য আমাদের কী করতে হবে, এই যে আমরা এখন অপশনে ক্লিক করবো, ক্লিক করার পরে তারপর লেখা আছে এই যে ইম্পোর্ট বিজনেস, আমরা এখানে ইম্পোর্ট বিজনেসে ক্লিক করবো। বাস ক্লিক করার পরে এখন আমাদের কাছে এরকম ইন্টারভিউ চলে আসছে। তাহলে এখানে কি লেখা আছে, ম্যানেজ মাল্টিপল বিজনেস বাই ইম্পোর্টিং একটি স্প্রেডশিট। তাহলে একটা স্প্রেডশিট এর মাধ্যমে ইম্পোর্ট করতে পারে কি আমাদের মাল্টিপল বিজনেসের বিষয়টা আমরা ম্যানেজ করতে পারি। তো এখন ধরুন যে এটা আপনাকে এখান থেকে আপনি ইম্পোর্ট করার আগে এখানে এই যে ওরা কিছু প্রসেস বলছে, এই স্টেপগুলো আপনাকে ফলো করতে হবে। যেমন আপনি এখানে প্রথমে দেওয়া আছে ডাউনলোড দ্য টেমপ্লেট। তাহলে আপনাকে যে আপনি যে এখানে ইম্পোর্ট করবেন, তো সেক্ষেত্রে এটা টেমপ্লেটটা কীরকম হবে সেটা আপনি দেখতে পারেন। কীভাবে, এই যে আপনার টেমপ্লেটটা আপনি এটা দেখে আপনি কী করতে পারেন, আপনি ওইরকম একটা ফরম্যাট সাজে আপনি কী করতে পারেন, আপনার যে বিজনেসের যে বিষয়গুলো থাকবে সেগুলো আপনি সেখানে কী করতে পারেন, আপনার এক্সেলের মধ্যে সেগুলো আপনি সুন্দরভাবে ইনফরমেশনগুলো ফিল আপ করে তারপর আপনাকে কী করতে হবে, আপনাকে ইম্পোর্ট করতে হবে। তাহলে বিষয়টা দেখি প্র্যাকটিক্যালি। তাহলে ডাউনলোড দেয় টেমপ্লেট আমরা ক্লিক করি, করার পর আপনি ডাউনলোড করবেন কোন ফরম্যাটে, সরাসরি এক্সেলে করবেন নাকি আপনার সিএসজি ফরম্যাটে করবেন। তাহলে আমরা এক্সেল ফরম্যাটে করি, ব্যাস এটা এখন আমাদের ডাউনলোড হয়ে আছে। আমরা দেখার জন্য আমরা শো এলাকায় দেখতে পারি, অথবা সরাসরি আমরা এখানে ক্লিক করলে আমাদের এক্সেল ফরম্যাট ওপেন হয়ে যাবে। তো আমরা সরাসরি এখানে আমরা এক্সেল ফাইলে ক্লিক করি, ব্যাস এক্সেল ফাইলে ক্লিক করার পর এই দেখুন আমাদের যে ফরম্যাটটা যেটা বলছে এই দেখেন ফরম্যাটটা সুন্দর করে ইয়ে করা আছে। আপনি এডিটিং করতে গেলে এই দেখেন আপনি এডিট ইনেবল এডিটিং ক্লিক করলে বাস আপনি এডিট করতে পারবেন। বাস এখানে ধরুন যে কি এই যে স্টোর কোড, তারপরে বিজনেস নেম, অ্যাড্রেস, মানে কীরকম ফরম্যাটটা থাকবে সেই ফরম্যাটটা এখানে দেওয়া আছে। এই ফরম্যাট অনুসারে আপনারা কী করতে হবে, আপনার এখানে যে আপনার যে বিজনেসের যে বিষয়গুলো আপনার এই ফরম্যাট অনুসারে সাজাতে হবে। বাস এটা আপনার দেখলাম স্যাম্পলটা, এটা আমরা ক্লোজ করে দিলাম। বাস তারপরে কী দেওয়া আছে, ডাউনলোড স্যাম্পল স্প্রেডশিট। এটা কী করতে পারেন, আপনার যে স্যাম্পল স্প্রেডশিটটা আপনি ডাউনলোড করতে পারেন। তাই বিষয়টা আমরা ডাউনলোড করি, ডাউনলোড স্যাম্পল স্প্রেডশিটে ক্লিক করলাম, তারপরে এক্সেল ফরম্যাট আমরা ইয়ে করবো, ব্যাস এটা আমাদের এখানে ডাউনলোড হইতেছে। ব্যাস এখানে ডাউনলোড হওয়ার পরে আপনারা এখানে ক্লিক করতে পারেন, অথবা সরাসরি শো এলাস যায় আপনারা এখান থেকে যাওয়ার পরে এই যে এখান থেকে করতে পারেন। তাহলে আমরা এখান থেকে ওপেন করতে পারি, অথবা শো অ্যান্ড ফোল্ডারে ওপেন করতে পারি। তাহলে আমরা এখানে ক্লিক করলাম, ব্যাস এই যে আমার এখানে কি গেলো, আমার স্যাম্পলটা ওপেন হয়ে গেলো। ব্যাস ওপেন হওয়ার পরে এখন দেখেন যে কীভাবে এখানে ওরা বিষয়টা ফরম্যাটে সাজাইছে, টোটাল বিষয়টা এখানে ওরা দিয়ে দিছে। তাহলে আমরা ইনেবল এডিটিং ক্লিক করলাম, বাস করার পরে এখান থেকে এই যে স্টোর কোড আপনার কী থাকতে হবে, স্টোর কোডগুলো দিতে হবে, তারপর আপনার বিজনেসের নেম, তারপরে এই যে অ্যাড্রেস ওয়ান অ্যাড্রেস টু দেখা গেছে, এটা কি আপনার অ্যাড্রেস ওয়ানের মধ্যে যদি আপনার অ্যাড্রেসটা যদি একটু লং থাকে সেক্ষেত্রে আপনি অ্যাড্রেস টু থ্রি এগুলো ইউজ করতে পারেন। তারপরে সাব লোকালে আপনি যদি থাকে ইউজ করতে পারেন, লোকালিটি, অ্যাডমিনিস্ট্রেটর, তারপরে যে কান্ট্রি রিজন, পোস্টাল কোড, তারপর আপনার এই যে বিষয়গুলো দেওয়া আছে এগুলো আপনি এদিকে আসলে ডিটেলস বিষয়গুলো দেখতে পারবেন। তারপরে প্রাইমারি ফোন নম্বর, এডিশনাল ফোন নম্বর থাকলে সেগুলো, ওয়েবসাইট, প্রাইমারি ক্যাটাগরি, তো এই বিষয়গুলো আপনি এবার দেখে নেবেন। এই যে টোটাল, তারপরে যে বিজনেস আওয়ারের বিষয়গুলো এভাবে থাকবে, এই সমস্ত বিষয়গুলো এভাবে আপনার এখান থেকে আপনার ফরম্যাটটা দেখতে পারবেন। বাস দেখে আপনার এই অনুসারে কী করতে হবে, একটা স্যাম্পল দিছে, এই অনুসারে আপনি আপনার যে মাল্টিপল লোকেশনের বিজনেসগুলো এইভাবে আপনাকে সুন্দরভাবে সাজাতে হবে। বা সাজানোর পরে আমরা এখন প্রসেসিংটা দেখলাম, যারা কীভাবে জিনিসটা সাজাইছে স্যাম্পলটা দেখলাম। বাস এখন আমরা ক্লোজ করে দিই, বাস ক্লোজ করার পরে এখন আমাদের এখানে যে আরও পরবর্তী স্টেপগুলো কী আছে, আমাদের পরবর্তী আছে ডাউনলোড অ্যাট্রিবিউট রেফারেন্স স্প্রেডশিট। তাহলে দেখা গেছে এখানে আমাদের যে অ্যাট্রিবিউটের বিষয়গুলো থাকবে আমাদের বিজনেসের, সেটা আমরা কীভাবে এখান থেকে দেখতে পারি দেখার জন্য সেম এখানে ডাউনলোড করি, ব্যাস তারপর আমরা এখান থেকে ওপেন করি এক্সেলটা।
এটা এক্সেল ওপেন হচ্ছে তাহলে এই অ্যাট্রিবিউটের বিষয়গুলো অ্যাট্রিবিউটের বিষয় কিরকম থাকে আপনারা দেখে নিতে পারেন বাস আমরা বিষয়গুলো দেখলাম এখান থেকে ডাউনলোড করে যে অ্যাকচুয়ালি বিষয়গুলো কিরকম থাকে বাস তারপরে ধরুন আপনার নিচে আরেকটা বিষয় আছে লার্ন হাউ টু ক্রিয়েট অ্যান ইম্পোর্ট ফাইল তাহলে দেখা গেছে আপনি শিখতে পারেন যে কিভাবে আপনার একটা ইম্পোর্ট ফাইল তৈরি করতে হবে তো সেটা আপনি এখান থেকে ক্লিক করে শিখতে পারেন তাহলে আমরা এখানে ক্লিক করি এখানে ক্লিক করার পরে আপনার শেখার জন্য যে এখানে আসবেন এখানে একটা লোডিং হইতেছে এই যে বলছে হাউ টু মেক এ বাল্ক আপলোড স্প্রেডশিট ফর বিজনেস প্রোফাইল তাই কিভাবে করতে হবে আপনার এখান থেকে এই যে টোটাল বিষয়গুলো আপনার এখান থেকে সময় না পড়তে হবে এই যে এখান থেকে ধরুন এখন ওয়ান থেকে শুরু করছে যে কম্পিউটার সাইন ইন কি করতে হবে তারপরে কিভাবে কোথায় যাইতে হবে সেই সমস্ত প্রসেসিংগুলো স্টেপগুলো এখানে দেওয়া আছে আপনার এখান থেকে দেখে বিষয়টা শিখতে পারেন বাস এখান থেকে বিষয়টা বাস এখন ধরুন যে কি আমাদের এখান থেকে বিষয়গুলো আমরা দেখলাম যে এখান থেকে টেমপ্লেটের ফরম্যাটটা কীরকম স্প্রেডশিটের ভিতরে যে আমাদের এখানে যে মাল্টিপল লোকেশনের আমাদের ইগুলো ইম্পোর্ট করতে গেলে টোটাল বিষয়গুলো কী থাকতে হবে সেটা দেখলাম অ্যাট্রিবিউটের বিষয়গুলো দেখলাম তো এগুলো দেখার পরে আপনি এখান থেকে যা শিখতে পারেন এখন ধরুন আমরা এখান থেকে ইম্পোর্ট করতে গেলে কী করতে হবে এই যে সিলেক্ট ফাইল থেকে আমাদের ফাইলটাকে এখানে ইম্পোর্ট করতে হবে তো এখান থেকে ধরুন আমরা সিলেক্ট ফাইলে ক্লিক করি সিলেক্ট ফাইলে ক্লিক করার পর আমরা কোন জায়গায় আমাদের ই করছে ডাউনলোডের মধ্যে আমাদের ডাউনলোড করা আছে তাহলে এখান থেকে ধর আমি স্যাম্পল যেটা আছে এটা ধরুন আমি এখান থেকে ইম্পোর্ট করি তাহলে স্যাম্পল যেটা আমরা করছি এটা আমরা এখান থেকে সিলেক্ট করলাম ধরুন আপনার অবশ্যই কি এটা ভালোভাবে ফরম্যাটটা আপনার সুন্দরভাবে আপনার নিজের মতো করে আপনার কী করা থাকতে হবে ওরা যে ফরম্যাট দেখা দিচ্ছে সেইভাবে আপনার বিজনেসের সমস্ত বিষয়গুলো এইভাবে সেট আপ করা থাকতে হবে এখন ধরুন যে মনে করে আমাদের এটা সেট আপ করে আমরা এটা সিলেক্ট করলাম করার পর এখন ওপেনে ক্লিক চেকিং ফাইল ফাইলে চেকিং করতেছে বাস ফাইলে চেকিং করার পরে এখন এখানে কি বলছে যে আমাদের ক্যান্সেল ইম্পোর্ট পাশাপাশি প্রিভিউ চেঞ্জ আপনার প্রিভিউ করে চেঞ্জটা দেখতে পারেন আমরা প্রিভিউ চেঞ্জে ক্লিক করি ক্লিক করার পরে এখানে ধরুন আপনার এখানে আপডেট 0 আপনার নিউ কত আপনার 17 এরর আসছে 72 এখানে নিউ নো আপডেট তো এরকম একটা বিষয় ওরা শো করছে এখন আপনি এটা কি করতে পারেন দেখতে পারেন এটা ডাউনলোড ডিটেইলস এ ক্লিক করে আপনি ডাউনলোড করে দেখতে পারেন তো আমরা যদি ডাউনলোড করে এটা ডাউনলোড করে দেখি যে বিষয়টা কি দেখায় পাস করার পর ডাউনলোডে ক্লিক করি তারপর আমাদের এটা আমাদের ফাইলটা ওপেন করি বাস এখন ধরেন যে কি কোন কোন বিষয়ে এরর দেখাইছে আপনারা এই যে এররের বিষয়গুলো আপনি এখান থেকে দেখতে পারেন আপনি এটা ইনেবল এডিটিং করে নেন করার পরে তারপরে এখান থেকে কোন কোন জায়গায় কি এরর আসছে যে সেই বিষয়গুলো আপনারা এখান থেকে দেখতে পারেন এখান থেকে ধরুন আমরা তো একটা স্যাম্পল ওদের কি করছে আপলোড করে আপনাদের জাস্ট কাজটা বোঝানোর জন্য দেখাইছি এখানে কি কি এররগুলো আপনারা ধরুন এইভাবে আপনারা এক্সেল শিট থেকে ডাউনলোড করে দেখে নেবেন বাস এখন আমরা ক্লোজ করে দিলাম এটা বাস এখান থেকে এইভাবে ধরুন আপনার প্রিভিউ চেঞ্জ হয়ে যায় বিষয়গুলো আপনারা দেখবেন ডাউনলোড করে বাস এখানে ডাউনলোড আপনার দ্বারা দেখার পর তারপর আপনার ওগুলা ধরুন কি করবেন চেঞ্জ করে মডিফাই করে তারপর আপনি এখানে কি করবেন আপলোড করবেন আর আমরা আপলোড ক্যান্সেল করতে গেলে আমরা ক্যান্সেল করে দিলাম বাস এই যে এখানে আমি যেভাবে দেখালাম এইভাবে কী করতে পারেন দেখা গেছে আপনাদের যে মাল্টিপল লোকেশন আপনাদের বিজনেসগুলো এখান থেকে যে ফরম্যাটটা দেখালাম ওই ফরম্যাট সুন্দরভাবে ফরম্যাটটা আপনার সেট আপ করে তারপর এখান থেকে কী করতে হবে আপনার এখানে যে এই যে আমি দেখালাম এইভাবে আপনি ইম্পোর্ট করবেন তারপর এখানে ধরুন যে অ্যাট্রিবিউটের বিষয়টা বলছি আমরা যেগুলো আমরা আবার এখানে গেলাম যার পরে ধরুন এই যে এখান থেকে আমরা যেটা বললাম যে অ্যাট্রিবিউট যে বিষয়টা আছে তো অ্যাট্রিবিউটের উপরে কিন্তু অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা এখান থেকে সার্চ দিলে আপনার অ্যাট্রিবিউট কীভাবে অ্যাড করতে চেঞ্জ করতে সেই ভিডিওটা আপনারা দেখলে অ্যাট্রিবিউটের বিষয়টা আপনার ক্লিয়ার হতে পারবেন বাস এই যেখান থেকে আপনাদের আমি যেভাবে দেখালাম এইভাবে দেখা গেছে আপনারা কী করতে পারেন যেখান থেকে আপনাদের মাল্টিপল লোকেশনে আপনাদের বিজনেস যেটা আমরা বললাম কি যে বাল্ক লোকেশনের বিষয়টা আপনারা দেখা গেছে কি এইভাবে আপনারা একই সাথে একবারে কী করতে পারেন আপনারা এখানে ইম্পোর্ট করে নিয়ে আসতে পারেন আপনাদের এই যে গুগল বিজনেস অ্যাকাউন্টের মধ্যে তো তারপর দেখা গেছে এখান থেকে আমরা যে এই যে বললাম যে এখানে গ্রুপ ই করার বিষয়টা যে ক্রিয়েট করার বিষয় গ্রুপ ইউজ করার বিষয় তো এই গ্রুপের উপরে কিন্তু অলরেডি একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে এই যে গ্রুপ কীভাবে তৈরি করতে ইউজ করতে এই ভিডিও দেখলে আপনারা গ্রুপের বিষয়টা ক্লিয়ার হতে পারবেন আচ্ছা যাই হোক এখান থেকে আমি যে টোটাল আপনাকে যে বললাম এইভাবে কী করতে পারেন আপনাদের এই যে গুগল বিজনেস অ্যাকাউন্টের মধ্যে আপনারা কী করতে পারেন আপনাদের দেখা গেছে এই মাল্টিপল লোকেশনের আপনাদের যে বিজনেসের বিষয় থাকবে সেটা এইভাবে আপনারা সুন্দরভাবে সেট আপ করে কী করতে পারেন আপনারা এখানে ইম্পোর্ট করে আপনাদের বিজনেসের বিষয়গুলো এখান থেকে আপনারা কী করতে পারেন হ্যান্ডেল করতে পারেন ম্যানেজ করতে পারেন তাহলে এই আমাদের এখানকার যে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর ডিয়ার ফ্রেন্ডস আমার আজকের এই হাউ টু অ্যাড মাল্টিপল লোকেশন ইন গুগল মাই বিজনেস অ্যাড বাল্ক লোকেশন অ্যাট ওয়ান্স বাংলা টিউটোরিয়াল এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন উপকৃত হয়ে থাকেন তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন থ্যাংকস এভরিবডি